ব্রাইডস, তারা আজকে সময় উপযোগী একটা আলোচনার ব্যবস্থা করবার জন্য, এবং একই সাথে আজকে ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটসে যারা উপস্থিত আছেন, রাজনৈতিক মহল থেকে যারা উপস্থিত আছেন, এবং মিডিয়া থেকে, নিউজ থেকে আমার ভাই বোনেরা যারা উপস্থিত আছেন, আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে আজকে আলোচনা, এবং ইতিমধ্যে আমি আমাদের বিজ্ঞ দুই একজন ভাই আজকের এই অনুষ্ঠান থেকে বলেছেন যে রাজনীতিবিদদের কাছ থেকে শুনতে চান। আমরা আসলে মাইক পেলে আমরা অনেক কথা বলি, তার জন্য আমরা রাজনীতিবিদ, কিন্তু আমাদের আবার শোনারও অনেক প্রয়োজন আছে। সো আজকে যেমন এই যে আমাদের লয়ের ছাত্র কিছু কথা বলছিলেন, আমাদের মিডিয়ার ভাইয়েরা, রিপোর্টার ভাইয়েরা কিছু কথা বলছিলেন, এই কথাগুলো অনেক সময় শোনাটা আমাদের জন্য প্রয়োজন। কারণ বেশিরভাগ সময় আমাদের থেকে জনগণের এক্সপেকটেশন থাকে আমরা কথা বলবো, আমরা সবাই যদি বলতেই থাকি আমরা শোনার সুযোগ কোথায় পাবো এবং আপনাদের হয়ে কাজ করার সুযোগ কিভাবে পাবো। সো শোনার আমাদের প্রয়োজন আছে, এবং আজকে শোনাবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে অনেক ধরনের আলোচনা আজকে হচ্ছে এবং গত বেশ কিছুদিন ধরে চলছে, দেড় মাসও এখনো হয়নি, অন্তর্বর্তীকালীন সরকার এসছে, নিশ্চয়ই তাদেরকে সময় দিতে হবে অনেকগুলো কাজ করবার জন্য। এটা যেমন সত্যি কথা, যে কোনো কাজের শুরুতে আমাদের পরিষ্কার করে বলে নিতে হয় আমরা আসলে কি কাজটা করতে চাই, তারপর আমাদের সময় লাগবে এই কাজটা কি কিভাবে করা যায়, এই কাজ করার সময় কি কি প্রতিকূলতা আমরা ফেস করতে পারি। এবং আমি ধরেই নিচ্ছি আমাদের দ্বারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বা বসে বোঝা সম্ভব না যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গুরুদায়িত্ব যাদের কাঁধে আছে তারা কত মুশকিল, কত প্রতিকূলতার মাধ্যমে যাচ্ছেন। সো ওনারা যা যা করছেন, অবভিয়াসলি আমরা রাজনৈতিক মহলে এটলিস্ট যারা আছি তারা সবাই প্রতিনিয়ত বা চব্বিশ ঘন্টা, দিন রাত চব্বিশ ঘন্টা তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি তাদেরকে সেই সহযোগিতা করবার জন্য। এখন সহযোগিতা করতে যদি ওনারা ডাক দেন তখনই আমরা করতে পারবো। এখন ওনাদের যতটাই সময় লাগবে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ইউজুয়ালি একটা হয়, জনগণের সরকার এনে দেয়া। তো জনগণের সরকার এনে দিতে হলে আসলে একটা নির্বাচন লাগবে, নির্বাচন তাড়াহুড়া করে না ভাই, কারণ স্বচ্ছ নির্বাচন লাগবে। আমরা সাড়ে পনেরো বছর অপেক্ষা করেছি একটা ভালো নির্বাচনের, দরকার হলে আরো এক বছর অপেক্ষা করবে একটা ভালো নির্বাচনের, কিন্তু নির্বাচন ভালো হইতে হবে। নির্বাচন বাদে, মানে নির্বাচনের জন্য যে রিফর্ম গুলো প্রয়োজন এই ব্যতীত, এটা ছাড়া অন্য কোনো রিফর্ম কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবার কথা না। বাকি প্রত্যেকটা রিফর্ম জনগণ যাকে ভোট দিয়ে নিয়ে আসবে, সেটা যদি আমাকে হয়, আমার দল এনডিএম কে হয়, যদি বিএনপি কে হয়, যদি বাংলাদেশ জামাত ইসলাম কে হয়, যেই দলকে নিয়ে আসবে বা যাদেরকে সম্মিলিতভাবে নিয়ে আসবে তাদের দায়িত্ব থাকবে বাকি সব রিফর্ম। সো এখন যদি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হয় নির্বাচন রিলেটেড যত রিফর্ম, তাহলে ওনারা যদি আরো পরিষ্কার করে আমাদের জানাতে থাকেন, এবং ওনারা জানাতে চেষ্টা করছেন, এখান এক মুহূর্ত জোরে ধরে নিয়েন না যে আমি তাদের উপরে কিছু চাপাচ্ছি, ওনারা জানাতে চেষ্টা করছেন, তবে হয়তো ওনাদের জানানোর প্রসেসটা যদি আরো স্বচ্ছ হতো, যদি আরো রেগুলার হতো, এবং আরো রেগুলারিটির সাথে যদি ওনারা আমাদের সাথে বসতেন, এবং আরো রেগুলারিটির সাথে যদি আপনাদের সাথেও বসতেন এবং আপনাদের সব প্রশ্ন রেগুলার উত্তর দিতে চেষ্টা করতেন, তাহলে আমরা জানতাম যে এই নির্বাচনের জন্য কি কি রিফর্ম ওনারা চিন্তা করছেন প্রয়োজন, আমাদের সাথে তখন আমরা একমত হতে পারতাম কি কি রিফর্ম আমরা চিন্তা করছি প্রয়োজন, এবং এই রিফর্মগুলো কিভাবে করে সামনে এগুনো যায়। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে যখন কথা বলবো, যদি নির্বাচন ছাড়া অন্য কোনো রোডম্যাপ নিয়ে আমরা কথা বলি, তাহলে ওই রোডম্যাপের ওই শুরুতেই আমরা বড় ভুল করে ফেলেছি। জনগণের ম্যান্ডেট ছাড়া জনগণের জন্য রোডম্যাপ আর কেউ করতে পারে না, একমাত্র রোডম্যাপ হবে নির্বাচনের রোডম্যাপ। কিন্তু এগেন আবার পরিষ্কার করি যে যেই অবস্থায় হাসিনা সরকার রেখে গেছে, র্যান্ডম হঠাৎ করে একটা স্বচ্ছ নির্বাচন দেওয়া সম্ভব না। পুলিশ প্রশাসন থেকে শুরু করে, লোকাল সরকার থেকে শুরু করে অনেক জায়গায় আসলে কিছু রিফর্ম দরকার জাস্ট নির্বাচন সঠিকভাবে করবার জন্য। সো সেগুলো কিভাবে হবে, কি হবে ওনারা, আমি ইতিমধ্যে ধরে নিচ্ছি যে ছয়টা কমিশন ওনারা বসিয়েছেন, ডিসেম্বর মাসে আমাদেরকে জানাবেন এবং ওখান থেকে আমরা তো আলোচনা শুরু করবো। এবং সামনে আমি এখনো অত্যন্ত আশাবাদী, খুব সুন্দর একটা নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার এই জাতিকে, আমাদের সবাইকে উপহার দেবেন ইনশাআল্লাহ। একই সাথে আমি বলছি যে আমাদের সবার একটা দায়িত্ব আছে, যেমন এই যে রোডম্যাপ চাওয়া, তাদের ম্যান্ডেট চাওয়া, তাদের গোল চাওয়া আমাদের দায়িত্ব আছে, একই সাথে সব জায়গায় সবভাবে তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। কারণ এই সরকারের স্টেবিলিটি আমাদের দেশের স্টেবিলিটি, আমাদের সবার স্টেবিলিটি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।